আসসালামু আলাইকুম, হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি আমি দুপুরবেলা থেকে। এই যে আমি কিছু গ্রোসারি করে নিয়ে এসেছি জাস্ট এখানে। আপনার অনেক করোনা তো বেড়ে গিয়েছে, আর অমিক্রন সংক্রমণ অনেক বেড়ে গিয়েছে, তাই আমার উনি বললো চলো কিছু কেনাকাটা করে গ্রোসারি করে নিয়ে আসি, যাতে বারবার ঘর থেকে বের হতে না হয়। তাই কিছু আর কি গ্রোসারি করলাম ঘরের জন্য, আপনার রেগুলার জাস্ট রেগুলার খাওয়া দাওয়া আর কি, আপনার নাস্তা, বিকেলের নাস্তা এসব আর কি। অনেক সময় ডিনারও খাওয়া হয় বিভিন্ন ধরনের, এই যে নাস্তা, বিকেলের নাস্তা এবং রাতে ডিনারও করা হয়, যখন যেটা মন চায় আর কি, ঘরে থাকলে করে নেওয়া যায়। আর আমার মেয়ে ইদানিং কেন জানি ভাত খেতে চায় না, বা এসব খাবার থাকলে একটা কিছু করে আর কি তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া যায়, ও সন্তুষ্ট থাকে এবং সুন্দরভাবে খেয়ে নেয়। যাই হোক, এগুলো আমার জাস্ট গুছিয়ে আমি এখন নিয়ে রেখে দিই। আজকে আবার বাবা মেয়ে যাবে আজকে আপনার বুস্টার শট দিতে, থার্ড নাম্বার শটটা ওদের দেওয়া হয়নি, আমি আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছি। তাই আর কি যাওয়ার আগে ভাবলো যে করোনা টেস্ট করে যাই আর কি, তবে সুবিধা করোনা টেস্ট থাকলে বুস্টার শট দেওয়া যাবে না। তাই এই সব কিটগুলো আপনার ফার্মেসি থেকে কিনে নিয়েছি, জাস্ট কিনে নিয়ে আমার মেয়ে টেস্ট করছে, ওর আপুটা টেস্ট করলো আর কি। সব ভিতরে আর কি কিউবের ভিতরে আপনার সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সব কিছু আর কি করে নিল। করে নিয়ে দেখা গেলো যে আসলে আর কি পজিটিভ না, জাস্ট নেগেটিভই এই আর কি। তারপর আমি আবার একটু চলে গিয়েছিলাম, আস্তে আস্তে ওই ইয়েটা আর কি গার্বেজ করে দিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না রেজাল্টটা। যাই হোক, এখন ওই যে যাচ্ছি আমরা এখানে ফার্মেসিতে, যে আমি আমার শাশুড়ি মা যেখানে দিয়েছি সেখানেই আর কি ওরা, ওদেরকে নিয়ে গেলাম, ওদেরকে নিয়ে আর কি ওখানেই বুস্টার শট ওরা দিবে। কোভিড শটগুলি নেওয়া জরুরি হয়ে পড়েছে, সবারই নিয়ে নেওয়া উচিত। হসপিটাল কিংবা বিভিন্ন পয়েন্টে আছে, ওরা জাস্ট ভ্রাম্যমাণ করে রেখেছে দেওয়ার জন্য, শটগুলি দেওয়ার জন্য। কিন্তু ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, একদম আপনার 3-3.5 ঘন্টা লেগে যায় লাইনের থেকে, ও দেওয়া যায় না। এই যে 1-2 মিনিটের মধ্যে আমার উনি আমার মেয়ে দিয়ে দিল, তো সুন্দরভাবে কোনো সমস্যাই হলো না। তাই আর কি দিয়ে চলে আসলাম বাসায়, এসে ভাবলাম যে শীতের সবজি দিয়ে একটা জাস্ট পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ি যাই বলেন না একটু রান্না করে দেই, কারণ এই সময়ে একটু খেলে ভালো লাগবে সব কিছু আর কি। শরীরটা তো এখন আপনার একটু জ্বর জ্বর ভাব থাকবে, একটু ব্যথা করবে, তাই এই খিচুড়িটা খুবই মানে আপনার হেল্পফুল স্বাস্থ্যের জন্য। তাই আমার উনি আবার খুবই পছন্দ করে, তাই ভাবলাম যে এই খিচুড়িটাই করে দিই। মানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, জাস্ট আপনার হাফ কাপ নিয়ে এটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এটা রেখে দিলাম একটা বলের মধ্যে। এখন মসুরি ডালও নিয়ে নিচ্ছে হাফ কাপ, নিয়ে দুটো একসাথে রেখে আপনার চাল নিব আপনার এখানকার যে ভাতের মোটা চালটা, কাপের চেয়েও কম নিব, 1 কাপের যে কম নিয়ে এগুলো সব একসাথে মিক্সড করে একটু গরম পানি, হালকা গরম পানি দিয়ে এটা ধুয়ে নিব, ভালো করে ধুয়ে নিব। জাস্ট পরিষ্কার করে ধুয়ে আপনার পরে আমি দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। এই সময় এটা মেডিসিনের মতো কাজ করবে, সেজন্য ভাবলাম এটাই করে দেই, আমার উনিও খুব পছন্দ করে। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিব, চুলার ভিতর পাতিল বসিয়ে দিয়ে তারপরে দেখাচ্ছে কী করছি। এই যে এখন চুলার ভিতর পাতিলটা বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সেই চাল ডাল মিশ্রণটা দিয়ে, এখন এটার মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে 2 লিটারের মতো পানি দিয়েছি, যেহেতু পাতলা খিচুড়ি জাস্ট একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে, সেজন্য আমি এখানে বেশি করেই দিয়েছি। আমি 2 লিটার পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপর এখন আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম 1 চামচ আপনার হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা
তেজপাতাটা এটা আমার মা সবসময় দিত, সেটা দেখে আমি দিলাম আর কি। দিয়ে তারপর এটা একটু চাল ডালগুলো ভালো করে সিদ্ধ করে নিব। মোটা চালটা সিদ্ধ হতে আপনার অনেক সময় নেয়, সেজন্য আমার সিদ্ধ হতে অনেক সময় নিয়েছে, ভাতের চাল তো সেজন্য। তাই ওটা আমি এখন আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম এখানে, এক চামচ দু চামচ দিয়েছি, দু চামচ দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে নেড়ে রান্না করব। আমি হাফ অ্যান আওয়ারের মতো রান্না করে নিব। এটা যে কোনো চাল দিয়ে করতে পারেন, পোলাওয়ের চাল, আতপ চাল, যে কোনো চাল দিয়ে এটা ভালো লাগে আমার। ওনার উনি তো পছন্দ করে মোটা চাল, সেজন্য মোটা চাল দিয়ে করলাম। মানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে, স্ট্রিং বিনস, আপনার এখানে গ্রিন পিস, এটা হলো আপনার ফ্রোজেন ক্যাবেজ, কুচি আবার নিয়ে নিলাম এক ফুলকপি, আর এটা হ্যালাপিনো, আর ক্যারট, আর নিয়েছিলাম মিষ্টি কুমড়া। এগুলো সবই আমার এক কাপ দেড় কাপের মতো নিয়েছি। আর পেঁয়াজও কেটে নিয়েছি, আর একটা বড় একটা জাস্ট টমেটো কেটে নিয়েছি। আমি এখানে জাস্ট আপনার সবজির পরিমাণটা বেশি দিয়ে এটা করব, চালের পরিমাণ ডালের পরিমাণ কম দিয়ে সবজির পরিমাণটা বেশি থাকবে। এই যে আমার জাস্ট একটু দেখছি হয়েছে কি না, চাল ডাল সিদ্ধ হয়েছে কি না, চাল ডাল এখনও সিদ্ধ হয়নি মনে হয়, আর একটু লাগবে সময়, সেজন্য আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে চাল ডালটা সিদ্ধ করে নিচ্ছে। কারণ এখন সবজি দিলে আপনার মানে আর কি সবজিটা সিদ্ধ হয়ে যাবে, চাল ডালটা সিদ্ধ থাকবে, এইটা ভালো লাগবে না। এই তো আমি জালটা একটু কমিয়ে দিয়েছিলাম, এই তো এখন আমি আমার চাল ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এই যে সবজিগুলো সব এখন দিয়ে দিব, সবজিগুলো দিয়ে তারপরে রান্না করব। এই তো এই যে তো এখন সব ধরনের সবজি পাওয়া যায়, শীতের সময় তো অভাব নেই, আপনার হাতের কাছে যে ধরনের সবজি থাকে সব দিয়ে এটা করা যায়। এটা অনেকেই খুব পছন্দ করে, অনেক দেশে অনেক এক এক দেশে এক একভাবে করে, তবে আমাদের নারায়ণগঞ্জের আমরা তো নারায়ণগঞ্জের মানুষ এইভাবে করে, আমি এভাবেই আর কি করছি। এই তো কিন্তু খেতে খুব মজা হয়েছে আমার, উনি খুব পছন্দ করেছে। আপনারা জাস্ট এভাবে এটা ফলো করতে পারেন, ভাবলাম আজকে যেহেতু করছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি, যদি আপনাদের ভালো লেগে যায় সেজন্য আর কি। এই তো মিনিট আমি রান্না করার পর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আমি না কেটে দিয়েছি, আপনারা কেটেও দিতে পারেন। জাস্ট আমি আমার মেয়ে খাবে তো বেশি ঝাল যদি হয়ে যায়, সেজন্য আমি কাঁচামরিচ না কেটেই দিয়েছি। দিয়ে এখন আমি দিয়ে দেব এখানে আপনার ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব এক চামচ। এটা দিলে আপনার টেস্টটা অনেক বেড়ে যায়, আবার খেতেও খুব ভালো লাগে। ভাজা জিরার গুঁড়াটা এখন আমি জাস্ট নেড়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, আপনার চাল ডাল সবজি সব কিছুর সাথে মিশিয়ে দিলে জাস্ট ফ্লেভারটা একটু ভালো আসবে আর কি। এই তো এখন যে টমেটোটা কেটে রেখেছিলাম যে সে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে একটু নেড়ে টেড়ে আমি ঢাকনা দিয়ে আর কি রান্না করব, যতক্ষণ লাগে আর কি আপনার সিদ্ধ হতে, পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে, ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা বাকার দিব। বাকারটা আমি দিচ্ছি যে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, এখানে দু টেবিল চামচ ঘি, ঘি দিয়ে ভাগার দিচ্ছি, এটা টেস্ট লাগবে। আর আপনার দিয়ে দিলাম এখানে পাঁচটা শুকনো মরিচ, দিয়ে একটু একটু ভেজে নিব, ভেজে একটু কালার করে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি একটা, যে সেখানে আমি বেশি করেই দিয়েছি যেহেতু সবজিগুলো বেশি, সেজন্য এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটা বেরেস্তা করে নিব আর কি, একদম বাদামি কালার যখন চলে আসবে তখন আমি এটা পুরোপুরি দিয়ে দিব আপনার সেই খিচুড়ির পাতিলের মধ্যে, যেখানে আর কি খিচুড়ি রান্না করেছি সেখানে আর কি দিয়ে দিচ্ছি। এই তো বাকারটা আপনারা তেল দিয়েও করতে পারেন, আমি ঘি দিয়ে করছি। ঘি তো এখন আপনারা সবাই পছন্দ করে, কারণ কিটু ডায়েট যারা করে তারা ঘি মানে আর কি খায়, খেতে হয় কিটু ডায়েট যারা করে, তো ঘিটা এখন আমি আমার কাছে খুব ভালো লাগে, ঘিটা একটা সুস্বাদ্য মানে একটা ভালো একটা টেস্ট আসে সেই জন্য আর কি। তারপরে যে আমি নাড়া টাড়া দিয়ে তারপর এখানে আমি
দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি এটা দিলে এটার টেস্টটা আরও বেড়ে যাবে। আমি এখানে জাস্ট আপনার হাফ কাপ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে দিয়ে আমি এখন চুলাটা অফ করে দিব। যে আমার হয়ে গিয়েছে খিচুড়ি, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের যে কেমন লোভনীয় হয়েছে। আপনারা একটু করে খাবেন শীতের সকালে বা বিকেলে বা দুপুরে, যে কোনো সময় এই খিচুড়িটা আপনার একটা বেলার খাবার হয়ে যেতে পারে। খুবই সুন্দর, লোভনীয়, স্বাস্থ্যকর এবং ইয়ামি। আপনারা করে নিতে পারেন। জাস্ট আমি পানির পরিমাণটা আমার একটু বেশি হয়েছে, যেহেতু আমার উনি এটা একটু বেশি পছন্দ করে, স্যুপ স্যুপ মনে করে খায়, এজন্য আমি পানি, আপনারা যদি পানি কম দিয়ে রান্না করেন সেটাও করতে পারেন। এই তো, এই যে আমার লোভনীয় সেই ইয়ামি আপনার খিচুড়ি, সবজি পাতলা খিচুড়ি, লাটকা খিচুড়ি শেষ হয়ে গেল রান্না। তারপর কেমন লাগলো আজকে রেসিপিটি? যদি ভালো লাগে একটা লাইক প্লিজ আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।